হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ছোট্ট গল্পের রিয়াকশন ভিডিও নিয়ে। গল্পটা শেষে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটার মধ্যে কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও জানাতে ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওতে। গল্পটা নিয়ে চলে এসেছি, সেটা একটি হলিউডের বিখ্যাত ছবি ট্রাভেল গ্রিভিং। তাহলে চলুন স্টার্ট করা যাক। গল্পটা প্রথমেই শুরু হচ্ছে একটা সুন্দর পাহাড় দিয়ে। ক্যামেরা ফোকাসটা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই পাহাড়ের উপরে কিছু আছে। ও আচ্ছা, দুটো ভেড়া দেখা যাচ্ছে, মা এবং তার একটা বাচ্চা ভেড়া। বাচ্চাটা কি বদমাস দেখুন। মা বারণ করছে বদমাশি করতে, কিন্তু দুষ্টুমি করতে ছাড়ছে। আরে বেচারা, লাস্টে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, এত দুরন্ত ধরে রাখা যাচ্ছে। এখানে কি, এটা কি চা গরম করছে? ও, একটা দৈত্য চা খাচ্ছে। টুটু, এ কাকে দিচ্ছে এটা? কি করবে, ও দড়িটা ছেঁড়ার চেষ্টা করছে, বুদ্ধি আছে। যা যা যা, গেল গেল। এ কি, পড়ে যাবে, গেল। বলতে না বলতে নিচে, সোজা গিয়ে এখানেই পড়তে হবে। দিল ওর চায়ের কাপ, চা চায়ের কাপটা গেছে ভেঙে। এবার রেগে ফায়ার হয়ে যাবে। ওর মা দৈত্যটা গলা পেয়েছে, নামার চেষ্টা করছে কিন্তু রাস্তা নেই, সব ভেঙে গেছে। বেচারা ধরা পড়ে গেছে দৈত্যের হাতে। এই রে, ভাগ্যে কষ্ট হচ্ছে, নিশ্চয়ই ওকে মেরে দেবে। কি মন, আপনাদের কি মনে হয়, ওই কি সত্যি দৈত্যটা মেরে দেবে না বেঁচে থাকবে? মন তো এখনো মনে হচ্ছে ওকে মেরে দেবে। দেখুন ঠিক ওটা উল্টে নিচে পড়েছে। সব সময় তোকে ওভেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এবার এবার বুঝবে ঠেলা। এবার স্মৃতির পেটটা দিয়েছে ভেঙে। আহা দুঃখ, মনে দুঃখ লেগেছে একটা প্লেটের জন্য। আর একটা প্লেট দেখে খুশি হয়েছে, যাক। এখান থেকে বেরোবে কি করে? বাহ, এটা ওর কাছে কিছু স্পেশাল জিনিস হবে। ঠিক ধরেছি, সে কি করছে? এই সে সবসময় মনে হয় ভেঙে আবার পড়বে। সে ক্ষতির উপর ক্ষতিই করে যাচ্ছে, এবার আর ছাড়বে না। এই দিলো 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 দিলো, যা স্বাদের পরটা বাঁচিয়ে নিয়ে যায়। ফাইনালি আস্তে আস্তে ওর মা নামতে পেরেছে নিচে। ও পরটা আবার ঢুকিয়ে রাখে সুরক্ষিত ভাবে। স্পেশাল কিনা ওর কাছে, যত্ন তো নিতেই হবে। সব প্লেট গুলো নামছে। এবারও গেল ওকে ধরতে পারলে, আজ দিল। সেই সাথের পরটা সব শেষে ওটার উপরই লক্ষ্য করেছে ওর। দিল দিল দিল, ওটা দিল, যা
পডকাস্টের শেষ নেই, দৈত্যটা চুপচাপ হয়ে গেছে, কাঁদতে লেগেছে নাকি? হ্যাঁ তো কাঁদছে বেচারা, নিশ্চয়ই বাবা মার দেওয়ার কিছু গিফট ছিল। ভেড়াটা দেখুন এখন বন্ধুর সাথে খেলতে চাইছে, দৈত্যটার সত্যি মনে খুব কষ্ট লেগেছে, বুঝতে পেরেছে কি করছে, কিছু একটা করতে হয়েছে দৈত্যটা মনটা ঠিক করার জন্য। ও সারপ্রাইজ, ভাঙা ফেরেট, ভাঙা টপ, দুটো ভাঙা কাপ, একটা ভাঙা পড নিয়ে এসছে, তাতে আছে কি চা, সেই ঘুরে ফিরে চা, ওকে চা খাইয়েই ও ছাড়বে। যাক বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে, মা এসে গেছে। মা দৈত্যটাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু দেখুন ওর মধ্যে একটুও ভয় নেই। ও বাবা ডাকছে বাইরে খেলার জন্য, বাবা দুজনে বন্ধুত্ব হয়ে গেল। আলটিমেটলি দেখুন যতই ওকে মারার চেষ্টা করে যাই করুক, ও এত কিউট, ওকে না ভালোবেসে লাস্টে অত রাগ দুঃখ লাগবে, শেষমেশ ওকে ভালোবেসেই ফেলে। দৈত্যরা প্রাণ কিন্তু একদিক দিয়ে বেঁচে গেল ভেড়ার বাচ্চাটার জন্য, হ্যাপি এন্ডিং। দেখুন প্রথমে কিন্তু ওকে অ্যাকচুয়ালি খেতে গেছিল, ওকে মেরে ফেলতে গেছিল, কিন্তু আলটিমেটলি শেষে গল্পটা শেষে আমরা দেখতে পেলাম ওরা দুজন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলো, দুজনের কথা ভাবতে বন্ধ হয়ে গেলো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন।